Assalamualaikum, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ শুরুতে জানিয়ে দিচ্ছি ডিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু নতুন শনাক্ত 2709 আক্রান্ত ছড়ালো 2 লাখ 23 জুলাই থেকে বিদেশ যেতে কোভিড সনদ বাধ্যতামূলক দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি যমুনার পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্রে ত্রাণের অভাবে চরম দুর্ভোগে দুর্গতরা সরকারি হাসপাতালগুলোতেও মানহীন সামগ্রী সরবরাহ করেছে শাহেদ সাবরিনা ও আরিফের প্রতারণার আরও তথ্য পেয়েছে গোয়েন্দারা সমন্বয় নামে গ্রাহকের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি স্ল্যাব সুবিধা রেখেই সমন্বয়ের নির্দেশ দিয়েছে দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে করোনায় মারা গেছেন আরও 34 জন এ নিয়ে মোট মৃত্যু 2581 এদিকে শনাক্ত 2 লাখ ছাড়িয়েছে আরও 2709 জন সহ এই সংখ্যা এখন 2,02,066 স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে এইসব তথ্য জানানো হয়েছে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত 8 মার্চ সেই থেকে 18 জন করোনা রোগী 1 লাখে পৌঁছাতে সময় লেগেছে 103 দিন সেখানে গত 30 দিনই শনাক্ত হয়েছে 1 লাখ স্বাস্থ্য অধিদপ্তরের রোজকার অনলাইন বুলেটিনে দেওয়া হয় সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়ানোর তথ্য সর্বশেষ একদিনে 10,023টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,709 জন 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,02,066 জন শনাক্তের হার 24.80% 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,373 জন মৃত্যুবরণ করেছেন 34 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,581 জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28% এ পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 1,269 জন চট্টগ্রাম বিভাগে 658 জন খুলনা বিভাগে 156 জন রাজশাহী বিভাগে 136 জন সিলেটে 120 বরিশালে 98 এবং রংপুর বিভাগে 87 জন সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে 57 জন ঈদে মানুষের যাতায়াত এবং কুরবানির পশুর হাটকে ঘিরে সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের সব কিছু মিলে বলা যায় যে আমাদের অবস্থায় এখনও উন্নতির দিকে যাওয়ার কোনো লক্ষণ আমরা পাইনি এবং একই সাথে বলা যায় যে খুব দ্রুত যে আমরা করোনা মুক্ত হব সেই লক্ষণও কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি না সব মিলে আমাদের প্রতিরোধী কার্যক্রমকে জারি রাখতে হবে বুলেটিনে জানানো হয় গত একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে 779 জনকে আর আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 531 জন অন্যদিকে গত একদিনে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 1,781 জন আর মুক্ত হয়েছেন 2,314 জন জাহাঙ্গীর আকন্দ বাংলাভিশন ঢাকা সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 23 জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বিমান যাত্রার 72 ঘন্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার 24 ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে 3,500 টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে 4,500 টাকা ফি প্রদান করতে হবে করোনা পরীক্ষার জন্য দেশের বিভিন্ন স্থানে 16টি প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তেমন উন্নতি নেই দেশের উত্তরের বন্যা পরিস্থিতির খারাপের দিকে মধ্যাঞ্চলের পরিস্থিতিও দুর্গতদের দুর্ভোগ এখনও চরমে ত্রাণের জন্য হাহাকার করছেন তারা এর মধ্যে বিভিন্ন জায়গায় ভয়াবহ রূপ নিয়েছে ভাঙন নিঃস্ব হচ্ছেন মানুষ এদিকে কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে 2 শিশু ও 1 গ্রাম পুলিশের রুদ্র রূপ নিয়েছে দেশের বেশিরভাগ নদ-নদী ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি দীর্ঘদিন ডুবে আছে বাড়িঘর ফসলি জমি জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও বিপজ্জনকভাবে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি নতুন করে তলিয়েছে কমপক্ষে 50 গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ ত্রাণ না পেয়ে মানবেতর জীবন কাটছে দুর্গতদের শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় সদর উপজেলার বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দী এসব এলাকার কয়েক হাজার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সাথে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ
গাইবান্ধায় বন্যা পরিস্থিতি খারাপের দিকে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপরে। চার উপজেলার 28টি ইউনিয়নের 1.5 লক্ষাধিক পরিবার পানিবন্দী। এর মধ্যেই ডাকাত আতঙ্ক ভর করেছে দুর্গতদের মধ্যে। এই নদীর মুখ খোলা তো, এই বন্যার সময় ডাকাতের উপদ্রব হয়। আমরা মানবতার জীবন যাপন করছি, পায়খানা পোশাক পাক শাক করার পর্যন্ত জায়গা নেই, আমরা বান্দরপুর আশ্রয় নিই, নিজেই খাবার পাই না। গরু গরু ছাগল কেমনে খেলো? মেম্বার, চেয়ারম্যান কোনোদিনও আমাদের কোনো দেখশোন করে না যে আমরা কীভাবে গরিব কাঙ্গাল আছি। কুড়িগ্রামে নতুন করে প্লাবিত হয়েছে চিলমারি উপজেলা শহর। প্রথম দফায় 12 দিন এবং দ্বিতীয় দফায় 1 সপ্তাহ ধরে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপরে। দুর্ভোগে প্রায় 3 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 50,000 বাড়িঘর ও 10,000 হেক্টর জমির ফসল। এখন মনে করেন এত পানি হয়েছে, এখন বাড়িঘর ছাগল গরু সম্পূর্ণ হয়েছে, জোট মিলের মধ্যে নিয়ে আসি। চেয়ারম্যান তো উদ্দেশ্যই বলে না, কোনো পাইও নেই বলতো, বাইরে জোর পায় রাস্তাঘাট খাওয়া দাওয়া আবার নেই, বাড়ি অসহায় হয়ে গেছে। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার অনেক উপরে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে 2.25 লাখ মানুষ। বগুড়ায় বন্যাত্ম মানুষের দুর্ভোগ বেড়েছে আরও। এর মধ্যে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ইউনিয়ন ও সারিয়াকান্দি উপজেলার চর চালুয়াবাড়ি ইউনিয়নের 10 গ্রামের 3 শতাধিক বাড়ি। এদিকে ভাঙনের মুখে সারিয়াকান্দি ও সোনাতলার 1 শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে হুমকির মুখে ধনুটের ভান্ডারবাড়ি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। টাঙ্গাইলে পানিবন্দী কয়েক উপজেলার 1 লক্ষাধিক মানুষ। হুমকির মুখে সদর উপজেলার গালা এলাকা শহর রক্ষা বাঁধ। মুন্সিগঞ্জে লোহজং, শ্রীনগর ও টঙ্গিবাড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, পানিবন্দী অন্তত 15,000 মানুষ। পদ্মা ও যমুনার পানি বাড়ায় মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলা নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। হরিরামপুর মানিকগঞ্জ সড়কের কয়েকটি জায়গা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। শুধু রিজেন্টে করোনার ভুয়া রিপোর্ট নয়, প্রভাব খাটিয়ে সরকারি হাসপাতালগুলোতেও মানহীন পিপিই, মাস্ক সহ সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছেন শাহেদ। এসব কাজ বাগিয়েছেন অ্যালবার্ট গ্লোবাল নামে একটি ভুয়া কোম্পানি খুলে। এদিকে রিমান্ডে দ্বিতীয় দফা মুখোমুখি জিজ্ঞাসাবাদে মিলেছে ডাক্তার সাবরিনা ও আরিফের প্রতারণার আরও তথ্য। নেপথ্যের কুশীলবদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আলোচিত শাহেদ প্রতারণায় আগ থেকেই পাকা। টকশো আর ভিআইপিদের সাথে ছবিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে রীতিমতো প্রতারণায় এই হাতকে নিয়েছেন আরও অনেক দূর। কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে, বাধাও আসেনি। এসব করতে করতে জালিয়াতির উপলক্ষ করেছেন করোনা মহামারীকেও। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার আব্দুল বাতন জানান, শাহেদকে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে, তার জালিয়াতি প্রতারণার ঘটনা রয়েছে শিক্ষা খাতেও। শাহেদ কিন্তু স্বাস্থ্য খাতে না, আরও অন্যান্য খাতেও, যেমন ওই প্রোটেক্টিভ গিয়ার, পিপিই, টিপি, এই সমস্ত বিষয়ে প্রতারণা করেছে। তারপরে শিক্ষাক্ষেত্রেও তার কিছু প্রতারণার তথ্য পাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা যখন তদন্ত করে নিশ্চিত হব তখন হয়তো জানানো যাবে। আলবার্ট গ্লোবাল ফ্যাক্টরিজ এই নামে উনি একটা ফেসবুক ওপেন করে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির অস্তিত্ব দেখিয়েছেন, যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয় দফা মুখোমুখি জিজ্ঞাসাবাদে সাবরিনা ও আরিফ আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সাবরিনা ডাক্তার হিসাবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি, সেই পরিচিতিটিকে সে ক্যাপিটালাইজ করেছে এবং করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। আমাদের তদন্তের জন্য যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অবশ্যই করি। শাহেদ, সাবরিনা, আরিফের অপকর্মে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি নেতাদের মুখে দুর্নীতি সমালোচনা মানায় না। জনস্বার্থের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের পরিচয় যাই হোক ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারের চলমান অভিযানকে তারা সমর্থন সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনায় মেতে উঠেছে।
সরকার নাকি পৃষ্ঠপোষকতা দিচ্ছে অনিয়মকারীদের, প্রশ্রয় দিচ্ছে দুর্নীতিবাজদের। আমি জানতে চাই আপনাদের সময় তো দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য, তখন কি এ ধরনের একটি সাহসী উদ্যোগ আপনারা নিতে পেরেছিলেন, শাস্তি কি দিতে পেরেছিলেন আপন দলের অপকর্মকারীদের? পেরেছিলেন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু করতে পারেননি। যারা গ্রেনেড হামলার বিচার করতে গিয়ে জজমিয়া নাটক সাজিয়ে চলমান অভিযানকে নাটক বলে পরিহাস করা তাদের মুখে মানায় না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, করোনা মোকাবেলায় অদূরদর্শিতা ও বন্যার দুর্যোগ আড়াল করতে নানা ইস্যু তৈরি করছে সরকার। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা না নেয় মানুষের ঈদের আনন্দ মাটি হতে বসেছে। তার উপরে বন্যার মহাদুর্যোগে মানুষ বিপর্যস্ত, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় মানুষের ঈদের আনন্দ মাটি হতে বসেছে। নিয়ম না মেনে করোনা সংকটের সময় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করেছে বিতরণ কোম্পানিগুলো। পরবর্তীতে গ্রাহকের সুবিধা দিতে বিল সমন্বয়ে সরকার নির্দেশনা দিলে কোম্পানিগুলো সেখানেও ঘাপলা করেছে, স্ল্যাব সুবিধা বঞ্চিত করে বেশি অর্থ হাতিয়ে নিয়েছে গ্রাহকের কাছ থেকে। অবশেষে বিতরণ কোম্পানির এসব অনিয়ম আমলে নিয়ে স্ল্যাব সুবিধা ঠিক রেখেই বিল সমন্বয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাড়ানো হয়েছে জরিমানা ছাড়াই বিল জমা দেওয়ার সুযোগ। এত টাকা তো আসার কথা না। কোন সমস্যা? না, তেমন কিছু না। এই মাসে বিদ্যুৎ বিলটা অনেক বেশি এসেছে। তুমি কি ডিপিডিসি গ্রাহক? হ্যাঁ। আচ্ছা, এটা কোনো সমস্যাই না, আমারও অতিরিক্ত বিল আসছিল, আমি কমপ্লেইন করার পরে ওরা বিলটা সংশোধন করে দিয়েছে। করোনার সময়ে বেশি বিল করে সমন্বয়ে এমন মন ভুলানো বিজ্ঞাপন বিতরণ কোম্পানির। মিটার রিডিং ছাড়াই দেশের প্রায় কোটি গ্রাহককে ইচ্ছামতো বিল ধরিয়ে দেওয়া হয়েছে, পরে সমন্বয়ের নামে আর এক দফা অর্থ আদায় করেছে বিতরণ কোম্পানিগুলো। যদিও গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টার কমতি নেই তাদের। কোন কোন গ্রাহকের এরকম আছে সেগুলো স্ক্রুটিনাইজ করে আমরা পিওরলি সেই বিলটাকে আমরা আবার রিভাইজ করব। গ্রাহকের বিদ্যুৎ বিল বিশ্লেষণ করে দেখা যায় তিন মাসের মিটার রিডিং আছে নানা অসঙ্গতি। বিল দেওয়ার ক্ষেত্রে মানা হয়নি স্ল্যাব সুবিধা, ইউনিটের হিসেবে আছে গড়মিল, কোনো কোনো গ্রাহককে দেওয়া হয়েছে ভুতুরে বিল। সমালোচনার মুখে প্রিন্সিপাল সমন্বয় করার কথা জানায় বিতরণ কোম্পানি, কিন্তু সেখানেও শুভঙ্করের ফাঁকি। মিটার রিডিং ছাড়াই গ্রাহককে দেওয়া তিন মাসের ইউনিটকে ভাগ করে গড় বিল করে তা আদায় করা হচ্ছে। বিআরসির ট্যারিফ আদেশকে পাশ কাটিয়ে স্ল্যাব সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে গ্রাহককে। যার যা খুশি বিল করেছে, এখন যার যা খুশি সমন্বয় করছে, যার কাছ থেকে যত কম নিয়ে পারে, যার কাছ থেকে যত বেশি নিয়ে পারে, যে যে এই অভিযোগ যার আছে অথচ সে সমন্বয়ের জন্য দরখাস্তই করেনি, এমন মানুষও তো লক্ষ লক্ষ মানুষ এরকম রয়ে গেছে, তাহলে কি তারা এই অন্যায়ের প্রতিকার পাবে না? সুতরাং এই বিল বহাল রেখে সমন্বয়ের অজুহাতে তাদের এই টাকা আত্মসাতে সুযোগ করা করে দেওয়া, এটা কোনোভাবেই রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। এমন পরিস্থিতিতে গেল 16 জুলাই গ্রাহকের স্বার্থ রক্ষা করে বিল সমন্বয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অভিযোগ এসেছে অতিরিক্ত বিল আদায় অস্বাভাবিক বিলের ইস্যু এবং মিটার রিডিং বিহীন অবস্থায় বিল বিভিন্ন ইউটিলিটি থেকে বিল তৈরি করা হয়েছে। আবাসিক গ্রাহক শ্রেণী যে স্ল্যাব ভিত্তিক যে সুবিধা পেত, স্ল্যাব ভিত্তিক সেই সুবিধাটা যেন তাদেরকে দিয়ে এই বিলগুলি সবগুলি বিল সমন্বয় করা হয়। স্ল্যাব সুবিধা বহাল রেখে কোন পদ্ধতিতে সমন্বয় হবে বিতরণ কোম্পানিকে তা অবহিত করতে বলেছে কমিশন। সমন্বয়ের নামে বেশি অর্থ আদায় হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিআরসি। সেটা মডালিটি তারা ঠিক করবে, সমন্বয়টা কিভাবে করবে। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে গ্রাহক যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি এক মাসে সমন্বয় করা না যায়, যদি আমরা কমিশনে এখানে ওই অর্ডারে ওইভাবে বলি নেই, দ্যাট ইজ আমাদের বক্তব্য হচ্ছে অবিলম্বে সমন্বয় করতে হবে। তারা যদি অতিরিক্ত অর্থ যেটা আদায় করেছে, আমরা আসলে এই তথ্যগুলি কালেক্ট করার ব্যবস্থা নিচ্ছি। জরিমানা ছাড়াই 30 জুলাইয়ের মধ্যে মার্চ থেকে জুন পর্যন্ত বকেয়া বিল জমা দেওয়ার সুযোগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাংলাভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে বর্তমান সরকারের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে, লাগামহীনভাবে দুর্নীতি বেড়ে চলেছে।
কেরানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কথা বলেন জি এম কাদের। এ সময় বিরোধী দলীয় উপনেতা বলেন, এইচ এম এরশাদের দীর্ঘ ৯ বছরের শাসন আমলে অনেক শিক্ষিত যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছিল, সেই সময় দেশের রাস্তাঘাট সহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন জি এম কাদের। রাষ্ট্রীয় মালিকানাধীন ২৫টি পাটকল বন্ধ করার সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে আখ্যা দিয়েছেন বক্তারা। ওয়ার্কার্স পার্টি আয়োজিত ভিডিও কনফারেন্সে তারা বলেন, সরকারি কিছু লুটেরা কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের শেষ চিহ্ন পাটকল বেসরকারি খাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে এই সিদ্ধান্তটা আসলে প্রশাসনের ভিতরে একটা লুটপাটকারী চক্র, কতিপয় লুটেরা ব্যবসায়ীদের কাছে সরকারি সম্পত্তি হস্তান্তর করার একটা চক্রান্তেরই অংশ হিসাবে এই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা জানেন যে এমন একজন অর্থমন্ত্রী হয়েছে, আমি তার যোগ্যতা যাই না, তো আমার বড় কথা বলা উচিত না, কিন্তু পাটে তিনি সাপ্লাইড ব্যবসা করতেন, সেই হিসাবে কিছুটা হইলো আমাদের পরিচয় ছিল। এবং একটা সময় ব্যক্তিগত কথা চলে আসে, আদম যে জুকমিলে ব্ল্যাক লিস্টেড হয়েছিল অন্য কাজ করার জন্য। এমন একজন ব্যক্তি হলো আমাদের বর্তমানে অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধের শেষ চিহ্নটা মুছে দিবে, আর গৃহপ্রতীক পাটমন্ত্রী বলবে যে আমাদের সরকারের কি ক্ষমতা, ২৫টা মিল আমরা বন্ধ করে দিলাম, এই কথা শোনার আগে যেন আমাদের মরণ হয় এইটি কামনা করি। আজকের প্রধানমন্ত্রীর প্রতি এই আস্থাটা রাখতে চাই যে তিনি বিরোধী দলের নেত্রী হিসেবে যে ভূমিকা রেখেছিলেন কেবল নয়, তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে ভূমিকা নিয়েছেন পাটকল পাটের পুনরুজ্জীবনের জন্য, এবং সর্বশেষ সংসদে পাটের আধুনিকীকরণের প্রশ্নে, পাটের পুনর্জাগরণের প্রশ্নে যে বক্তব্য রেখেছেন তার ধারাবাহিকতা যদি হয় তাহলে পাটকল বন্ধ নয়, বরঞ্চ পাটকলকে আধুনিকীকরণ করেই আমরা এগোতে পারবো। পাবনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনের উদ্বোধন হয়েছে। শহরের রাধানগর খেয়াঘাট রোডে পাবনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন কোম্পানির নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। এছাড়া ভাঙ্গুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে আন্তর্জাতিক সংবাদ। পাটাউর সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেকে হত্যার দায়ে তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস জেভান হাসপিলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলার পর এই অভিযোগ গঠন করা হয়। হাসপিলকে ১৭ আগস্ট আবারও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে শুক্রবার সকালে ফাহিম সালের সাবেক ব্যক্তিগত নির্বাহী মাত্র ২১ বছরের হাসপিলকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানায় ফাহিমের আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলো দেখাশোনা করত হাসপিল। ১৬ বছর বয়স থেকে ফাহিমের সাথে কাজ করত সে, এজন্য যথেষ্ট বেতনও পেত। সম্প্রতি হফস্ট্রা ইউনিভার্সিটিতেও ভর্তি হন জেভান। মোট ৯০,০০০ ডলারের মতো অর্থ আত্মসাতের কারণে চাকরি খোয়ায় সে, তবে কোনো মামলা করেনি ফাহিম। উল্টো ধীরে ধীরে অর্থ পরিশোধের পর ফের কাজে যোগ দেওয়ার কথা বলেন, কিন্তু অর্থ ফেরতের বদলে মালিক ফাহিমকেই হত্যা করে জেভান। বিশ্বজুড়ে করোনায় একদিনে সর্বোচ্চ ২,৪০,০০০ বেশি শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৫,০০০ এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ১,৪২,৩৮,০০০ বেশি আর মোট মৃত্যু ৬,০০,০০০ ছাড়িয়েছে। মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১,৪২,০০০ বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন, আক্রান্ত ৩৭,৭১,০০০ বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে শুক্রবার প্রাণ হারিয়েছে ১,১১০ জন, ফলে মৃতের সংখ্যা বেড়ে ৭৮,০০০ ছুঁই ছুঁই। আক্রান্ত ২০,০০,০০০
49,000-এর বেশি। যুক্তরাজ্যে মারা গেছেন 45,200 মানুষ। মেক্সিকোতে প্রায় একই রয়েছে দৈনিক মৃত্যুর হার। শনিবারও দেশটিতে মারা গেছে 736 জন, এ নিয়ে মোট মৃত্যু 38,300। শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে গেল কয়েক ঘন্টায় আরও 182 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,447 জনে। নতুন 6,500 সহ দেশটিতে আক্রান্তের সংখ্যা 10,53,000 ছাড়িয়েছে। পাকিস্তানের মৃতের সংখ্যা এখন 5,500-এর বেশি, আক্রান্ত 2,62,000-এর কাছাকাছি। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2,709, আক্রান্ত ছাড়ালো 2,23,000। 23 জুলাই থেকে বিদেশ যেতে কোভিড সনদ বাধ্যতামূলক। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, যমুনার পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্রে ত্রাণের অভাবে চরম দুর্ভোগে দুর্গতরা। সরকারি হাসপাতালগুলোতেও মানহীন সামগ্রী সরবরাহ করেছে শাহেদ, সাবরিনা ও আরিফের প্রতারণায় আরও তথ্য পেয়েছে গোয়েন্দারা। সমন্বয় নামে গ্রাহকের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি, স্ল্যাব সুবিধা রেখেই সমন্বয়ের নির্দেশ বিইআরসির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ থাকছে রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকা থাকুন।